পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বিয়ের পর আমার পড়াশোনাটা কমপ্লিট হয়েছিল। লোকে জিরো বলতো মানে ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, কারা, কেন? অ্যাকচুয়ালি এটা আমার কিছু পরিচিত মানুষ বলতে পারেন, পাড়া প্রতিবেশী, এরা সবাই। কেন মনে হতো তুমি জিরো? আসলে ছোট থেকে আমি ভীষণ ডানপিটে স্বভাবের ছিলাম, ঘুরে ওড়াতাম, ছেলেদের সাথে গিয়ে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আর আমরা দুই বোন ছিলাম, আমার দিদির বিয়ে হয়ে গেছিলো। তো দিদির বিয়ের পর আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, আর আমি মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্টটা হয়েছিল সেটা আমি আমার বাবা মার যেটা আশা ছিল সেই রেজাল্ট করতে পারিনি। তো তখন সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমার দিদি যেহেতু পড়াশোনায় ভালো ছিল সেহেতু আমার দ্বারা কিছু হবে না। তো সেই কথাটা আমার বাবা মাকে সবসময় শুনতে হয়েছে। আমার বাবা জুট মিলে চাকরি করতেন, অনেক কষ্ট করে আমাদের দুজনকে বড় করেছেন। তো বাবাকে আমি দেখেছি, আমার বাপিকে, যে দিন রাত পরিশ্রম করছেন, কখনো কখনো হয়তো রাত্রি 9টা 10টা বেজে যাচ্ছে অফিস থেকে বাড়ি ফিরতে, তবু কখনো আমাদের বুঝতে দেয়নি যে কষ্ট বা কষ্ট করো বা কষ্ট কী জিনিস, আমরা কোনো দিন বুঝিনি। কিন্তু হ্যাঁ, আমার বাবা সবসময় মাকে বলতেন, আমি শুনেছি, যে মেয়েদেরকে মানুষ করো, একদিন মেয়েদেরাই তোমাকে জীবনে অনেক কিছু দেবে। তো উচ্চ যখন মাধ্যমিকের রেজাল্টটা প্রথম বেরোয় তখন আমার যে রেজাল্ট হয় খুবই খারাপ রেজাল্ট করি আমি। তো মা বাবার মধ্যেও একটা বাজে জিনিস চলে আসে যে মেয়েটার পড়াশোনাটা ভালো করে হচ্ছে না। তো পাড়া থেকেও সবাই মাকে বিশেষ করে কথা শোনায় যে ডোনার দ্বারা কিছু হবে না, ও পারবে না, ওকে পড়াশোনা শিখিয়ে লাভ নেই। তো আমার মাকে দেখেছি আমি কাঁদি, আমার মা কেঁদেছে। তো আমি আমার মায়ের কাছে তখন বলেছিলাম যে তুমি আমাকে 2 বছর সময় দাও মা, আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা চেষ্টা করবো ভালো করবার। এবং আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালোও করি, আমি আমার হাজব্যান্ডকে আমার সমস্ত ঘটনা জানাই, এবং আমার হাজব্যান্ড প্রথম থেকে আমার পাশে ছিল, সাপোর্ট করেছে ভীষণ। তো আমাকে বলেছে তুমি কী করতে চাও বলো। তো আমি তখন বলেছিলাম যে এখন তো আমি আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে আমি একটা চাকরি করতে চাই প্রথমে। তো আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, করার পর ও আমাকে একটা চাকরিতে জয়েন করায়, আমি চাকরি করতে শুরু করি। 2-3 বছর আমি চাকরি করেছিলাম, আর চাকরি করতে করতেই তারপর আমি পার্লার ওপেন করেছিলাম। তো সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে চাকরি করেছে আবার পার্লার চালাচ্ছে, পার্লার করেছে তাহলে কোর্সটা কখন শিখলো? তো আমি যখন চাকরি করতাম শনিবার রবিবার আমি বিউটিশিয়ান কোর্সে জয়েন করেছিলাম, সেখানে আমি কোর্স করতাম বিউটিশিয়ানে। অগস্ট মাসের পর অক্টোবর মাসে পুজো ছিল প্রথম বছর, আমি পুজোয় অনেকটা ইনকাম করি। ফার্স্ট তখন আমি প্রচুর অফার দিয়েছিলাম, মানে একদম চিপেস্ট প্রাইসে 399-499 বিভিন্ন রকম প্যাকেজ করে স্পা ফেশিয়াল এরকম করে অফার তৈরি করতাম। তো অফার দিয়েছিলাম, তো প্রথম বছর পুজোয় আমি অনেকটা ইনকাম করি। তো ওই ইনকামের টাকাটা দিয়ে আমি আমার পার্লারে, এখনও আমার পার্লারে ফল সিলিং নেই, কিন্তু আমি ওটাকে আপনার ওয়ালপেপার করে নিয়েছি পুরো। ওয়ালপেপার করার পর আমার এমপ্লয়ি যে প্রথম দুজন ছিল তারা আমার সাথে একটু বদমাইশি করেছিল, মানে প্রোডাক্ট চুরি করতো, নিয়ে নিত এরকম, মানে আমার সিসিটিভি থাকা সত্ত্বেও যেহেতু আমি রেগুলার আসতে পারতাম না সেহেতু প্রবলেম করতো। কিন্তু ওখান থেকে তারপর পুজোর পর আমি একজনকে সরিয়ে দিই, তখন একজন ছিল আর আমি নিজে ছিলাম। ওই ফার্স্ট আমি কাজ করা শুরু করি, মানে আমার শেখার পর প্রথম কাজ আমি আমার পার্লারেই করেছিলাম আমার কাস্টমারের ওপর। তো কাজ করা শুরু করি, স্ট্রেটনিং করতাম, স্মুথনিং করতাম। প্রথম কাজের পর আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছিলাম, আমি নিজেও জানতাম না যে আমি অত ভালো কাজ করতে পারবো বা আমি পারি। তো ভীষণ ভালো রেজাল্ট পাওয়ার পর আমি স্ট্রেটনিং, স্মুথনিং, হেয়ারের পুরো পার্টটা আমি নিজের জন্যই নিয়ে নিয়েছিলাম, যে ওই কাজটা পুরোটা আমি করবো, যে এমপ্লয়ি থাকুক যাই থাকুক না কেন। এরপরে কী স্বপ্ন তানিয়া? আমার একটা মেকআপ স্টুডিও করার ইচ্ছে আছে, আর পরবর্তীকালে আমার ইচ্ছে আছে ব্রাঞ্চ বাড়ানোর, কারণ আমি তানিয়াজ, আমার পার্লারের নাম হচ্ছে তানিয়াজ বিউটি স্পা। তো ওই তানিয়াজ বিউটি স্পা আমার ফেসটা ওখানে আছে। তো চন্দননগরে এমন কোনো মানুষ নেই এখন যে তানিয়াজ বিউটি স্পা চেনে না। তো সেই তানিয়াজ বিউটি স্পাটাকে আমার ইচ্ছা আছে আরও বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, যে আমি একটা ব্র্যান্ড। খুব ভালো থেকো তানিয়া, তোমার স্পা বিউটি স্পার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মায়াদি, দুধের ব্যবসা আপনার? হ্যাঁ। কতদিন হয়ে গেল করছেন? আমি 2000 বন্যায় আমাদের তখন একটা গরু কিনেছিলাম, 2000 বন্যায় আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছিল, কিচ্ছু ছিল না। তারপরে এবার একটা ট্রাক্টর কিনেছিল, তার আগে এইবার পুরনো ট্রাক্টর কিনেছিল। কে কিনল ট্রাক্টর? আমার স্বামী কিনেছিল। পুরনো ট্রাক্টর তো প্রচন্ড পরিমাণে নষ্ট হতো, হতে হতে এইবার এই এক ধার করে এনে ওই ট্রাক্টর সারালাম, আবার নষ্ট হয়ে গেল, আবার ধার করে এনে ট্রাক্টর সারালাম, আবার নষ্ট হয়ে গেল। এই করতে করতে জমি জায়গা সব বন্ধকে চলে গেছিলো। তারপরে কি করব, দুটো ছেলে মেয়ে তখন আমার ছোট ছোট, কি করব মাথায় কিছু আসলো না। তারপরে আমার ভাই আবার পুনায় থাকতো, বেড়াতে আসলো আমাদের বাড়িতে, বেড়াতে আসলো, তখন আমার ভাই টাকা ব্যাংকে রাখবে, আমি যে তুই ব্যাংকে রাখিস না, তুই আমাকে 5000 টাকা ধার দে, আমি একটা দুধের গরু কিনি। এবার 5000 টাকা আমার ভাই দিল, দিয়ে একটা দুধের গরু কিনলাম।
কিনে, দুধের গরুটা কিনে তারপরে হচ্ছে আমি ওই 15 দিন মতো ঘোষকে দুধ দিলাম। দিয়ে ঘোষ তো দুধের টাকা কম দেয় আর বাড়িতে দিলে বেশি দেয়। এইবার কি করবো, ঘোষকে দুধ দিয়ে দেখলে দুয়ানো দেখলাম, দেখে দেখে আমি দুয়ানোটা শিখে নিলাম। নিয়ে ঘোষকে বললাম যে দাদা আপনাকে আর দুধ নিতে হবে না, সবাই বাড়িতে আসে দুধ নিতে, আমি ওদেরকে দুধ দেবো। আমি দুয়ে কিভাবে দিতেন, বাড়িতে গিয়ে দিতেন? হ্যাঁ, এখন তো বাড়িতেই দিই, প্রায় 30-40টা বাড়িতে দুধ দিই, বাড়ি বাড়ি। আবার অনেকে আসেও, যখন শুরু করলেন তখন লোকে আপনার কাছ থেকে কেন দুধ নিত? ওরা তো নিশ্চয়ই অন্য জায়গায়। তখন বাড়ির দুধ, ঘোষের দুধ তো সবাই খেতে চায় না। ঘোষ মানে কি, গোয়ালা? হ্যাঁ, গোয়ালা। আচ্ছা, তারপরে এবার আমি দিতে দিতে আবার তখন আর একটা গরু কিনে নিলাম কিছুদিন পরে, তখন দুধটা অনেক হলো। এবার দুধ বাড়ি বাড়ি দিতে থাকলাম, দিতে দিতে আজকে আমি প্রায় 20 বছর গরু পুষছি। এ ছেলে মেয়ে মানুষ করলাম, লোন তুলে তুলে জমি ছাড়লাম আর দুধ বেঁচে বেঁচে লোন শোধ করতাম করে করে। তারপরে এবার এখন খুব ভালো আছি, আমার ছেলেও একটা কোম্পানিতে গাড়ি চালাচ্ছে। গরু রাখা তো চারটিখানি কথা না, তাদের খাওয়ানো, পরিষ্কার রাখা, জমিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো এবার জমিতে গরুর ঘাস বোনা হয়, শস্যে, তারপরে রজনীগন্ধা ফুল লাগানো হয়। ওই ফুলের স্টিকগুলো তো, যেই ফুল শেষ হয়ে যায় স্টিকগুলো কেটে কেটে নিয়ে আসে গরু খাওয়ার জন্য। ম্যাশগুলো গরু খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিকগুলো খায় করতে। কলিটা দুধ নিয়ে বেরোন? প্রায় এখন হচ্ছে 25-30 লিটার দুধ হয়। প্রচুর ভারী, কিসে করে নেন? হাতে করে, দুই হাতে করে টেনে নি। আমার সবাই ওখানে চেনে, ওই দুই হাতে প্রতিদিন 2-3টে ব্যাগ থাকে, বালতি থাকে। পরিবারে কে কে আছেন মায়েরি? পরিবারে আমার, আমরা 5 জন, আমার ছেলে, বৌমা, আমার একটা নাতি আছে, আমার হাজবেন্ড আছে। বাড়ির আর্থিক অবস্থা এখন ভালো? এখন খুব ভালো হচ্ছে, ঘর বাড়ি করেছি, জমি জায়গাও কিনেছি, 10 কাঠা জমি কিনেছি, মেয়েও ভালো জায়গায় বিয়ে দিয়েছি। হ্যাঁ, ছেলেও কাজ করছে, এখন আর অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকবেন মায়েরি। হ্যাঁ, এত ভালো করেছেন, এত বড় করেছেন ব্যবসাকে, সংসারটাকে চালিয়েছেন একা হাতে। এইভাবেই এগিয়ে যান, এবার খেলা শুরু করবো দিদি। ফ্রি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের ভালো লাগলে আমাদের গিভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পিং করবে এবং স্ক্রিনশট সেন্ড করে দেবে, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। থ্যাংক ইউ। স্বাগতম, শুরু করছি আজকের ঘরে ঘরে জি বাংলা, মনে প্রাণে ঘরের টানে। আর সেই ঘরের টানেতে আজকে আমরা হাওড়ার জয়গাছিতে রয়েছি, সোনার সংসারে। এই সোনার সংসার তো জি বাংলার একটা অন্যতম অনুষ্ঠান, কিন্তু এখানে সেখানে বলছি সোনার সংসারে রয়েছি, সেটা একটু পরে জানা যাবে। অনেক বড় একটা ফ্যামিলি বিজনেস, যেটা বাবা শুরু করেছিল ঠাকুরদার টাইম থেকেই। গণেশবাবু, এই আপনাদের পরিবার আর সোনার ব্যবসা বা সোনার কাজকর্ম, এটা দীর্ঘদিনের নাকি? '87 থেকে আমি প্রথম মানে প্রবেশ। এটা কি আপনার বাবাও? বাবা কলকাতা স্টেট ট্রান্সপোর্টে সার্ভিস করতেন। আচ্ছা, তো এই ব্যাপারটার মধ্যে আপনি ঢুকলেন কী করে? এটা আমাদের মামা বাড়িতে এই জুয়েলারি বিজনেসটা আছে, আর আমারও খুব ইচ্ছা ছিল যে মামারা জুয়েলারি বিজনেস আছে, তারা এস্টাবলিশড, আমাদের বড় ফ্যামিলি, 3 ভাই, বাবা মা 5 জন, তাতে আমাদের একটু ক্রাইসিস ছিল। তাই আমার মনে হয়েছিল যে হয়তো যদি সোনার ব্যবসায় ঢুকি তাহলে হয়তো আমাদের একটু সচ্ছলতা আসবে, রিলেটিভের সহযোগিতা আমি কাজ শেখার সুযোগটা পাই, এবং সুযোগ পাই শুধু না, এবং এমন জায়গায় ঢুকলাম সে ভারতবর্ষের একদম 1 নম্বর কারিগর, এবং এইটার মধ্যে আমি আমাকে ভাগ্য বলতে পারি। এবং তার কাছে আমি 1 বছরের মধ্যে খুব ভালো একটা কাজ শিখতাম, যেটা হরিণবালা। আচ্ছা, হ্যাঁ, সে আমাদের, আমি যার কাছে কাজ শিখেছি সে হয়তো মাসে কি 2 মাসে 1 জোড়া বালা দিত, কিন্তু সেই বালাটা তখন এত ডিমান্ড, তখন কোম্পানির মাসে হয়তো 10 খানা চাই কি 15 পেয়ার চাই। হ্যাঁ, কিন্তু সেটা সে দিতে পারছিল না,
এবং আমি খুব শর্টলি তার কাছে কাজটা শিখি এবং দিতেও সেই কাজটা আমি শিখে নিই। এক মাস ধরে খালি চেষ্টা করেছি ওই কোম্পানিতে কি করে ঢুকবো, সাহস হয়নি। শুধু সোনার কাজই ওই সব কোম্পানি, যেটা নাম করা নাম করা এবং টপ দোকান বোবাই আছে। আমি তো তখন একটা কারিগর, আমার আমার কাছে এক গ্রাম সোনা নেই, হ্যাঁ, তা কী করে ঢুকবো, টিকিয়ে ঢুকবো। তা আমি একদিন ধার দেনা করে 60 গ্রাম চাঁদি জোগাড় করি, সেই চাঁদি দিয়ে হরিণবালা তৈরি করি এবং সেই বালা তাদের দেখানোর পরে তাদের চক্ষু চড়ক গাছ বলছে এই রূপতে এই ফিনিশিং সে কী করে করলো, সে তো বিশ্বকর্মা ছাড়া পারে। এই করতে 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 এই এই রিসেন্ট 2 মাস হলো আমরা ব্যবসাটা চালু করেছি এবং আমি ভাগ্য করে দুটো মেয়ে পেয়েছি এরা অনলাইনে। সেটা মানে বলবই আমি সবসময়, আপনার মেয়েরা যা কনফিডেন্ট, যা কথা বলা, দ্য ওয়ে অফ টক, লাইফটা যদি দেখতেন তাহলে আরও ভালো ভালো লাগে, খুব সুন্দর। আমার আমার একটা ছোট্ট কথা যে আপনি ওই বয়সে এসে যে হাল ছেড়ে দেননি, আমার কোনো টেনশন হয়নি যে আমি পারবো না। আমি সবসময় আমি একদিন ঠিক জায়গা করবো, বাহ, আমি যদি একটা ফেলো না আরেকটা আছে, এই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, আমাদের কোনো টেনশন নেই, আমাদের খাওয়া ঘোরা কিন্তু কোনো বন্ধ হয়নি, যতই অবস্থা যে কোনো হোক আমি ঠিক চালিয়ে গেছি। বাহ বাহ, আর এখন থাকি যে আসি মতো অসুবিধা নেই, ওরা যে জায়গায় নিয়ে গেছে ব্যবসাটাকে। না না, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলায় ফাইট টাইট শিখেছেন নাকি বিয়ের পর? মানে শ্বশুরবাড়িতে এইসব অ্যাপ্লাই ট্যাপ্লাই করেন? তাহলে তো শ্বশুরবাড়ির লোক আপনাদেরকে ভীষণ ভয় পায়, কি বলুন না? আপনি বাড়ি বয়ে সেসব কথা কেন বলছেন, কি চান আপনি? না, আমি আমি সেরকম কিছুই চাই না, আমি শুধু চাই যে আপনি এইসব ঝামেলা ঝঞ্ঝাট হ্যান ত্যান থেকে দূরে সরে থাকুন আর কি। ভদ্র বাড়ির বউ আপনি, ঘুমটা কালী বাড়ির বউয়ের যে একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, তার কি এইসব মারপিট করা শোভা পায়? তাই বলছি না বুঝে, বস্তি থেকে দূরে থাকুন। ওই বস্তি আমি উচ্ছেদ করবই। না মানে আমার একটা অনেক বড় প্ল্যান আছে আর কি, সে কারণে মানে আপনি মারপিট দাঙ্গা হাঙ্গা করে ওইটা আটকাতে পারবেন না। আপনি বুঝতে পারেননি আপনি কোথায় হাতটা দিয়েছেন, কোনটা কেউটের গর্ত আর কোনটা ঢোরা সাপের গর্ত, আপনি এটা বুঝতে পারেননি। গরিব মানুষগুলোর মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছিল, আমি ওদের পাশে দাঁড়িয়েছি মাত্র, ওটাই আমার মূল কাজ ছিল। কোনটা ঢোরা সাপ আর কোনটা কেউটে সাপ সেটা বিচার করে আমি ওদের পাশে দাঁড়াইনি, আর ভবিষ্যতেও আমি ওদের পাশেই থাকবো। গরিব মানুষগুলোকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি কিন্তু চুপ করে থাকবো না, সে আপনি যেই হন না কেন। এক্সেলেন্ট, না সত্যি আমি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমি আপনি যেমন সুন্দর মারপিট করেন তার থেকে অনেক বেশি ভালো ডায়লগ বলেন। না আমি আমি আপনাকে একটা উপদেশ দিই, শুনুন, আপনি এইসব মারপিট করা ছেড়ে দিন। মারপিট দাঙ্গা হাঙ্গা করে তো বেশি চালাতে পারবেন না, আমি যদি নিজের রূপটা ধরি না আপনি হাওয়া হয়ে যাবেন। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি যা বলার আপনাকে বলে দিয়েছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আবার বস্তি ভাঙতে যান আমি কিন্তু আবার রুখে দাঁড়াবো। আপনি কি বলুন তো? এমন মিষ্টি দুটো বাচ্চা ঘরে থাকতে আপনি এদের কথা না ভেবে বাইরের লোকেদের কথা ভাবছেন? যদি আসবে তাহলে তাহলে মেয়েটার গায়ে হাত দিতেই
আগুনে ছেঁকা খাওয়ার মতো হবে কেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ও তারার মামাসি, কে তারার মামাসি? আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তো আপনাকেই বলছি, আর তো কেউ নেই আশেপাশে। কাকাই, কাকাই, তুই চিনিস নাকি ওনাকে? কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি আপনার নাম তো আমি জানি না, ওই বাচ্চারাই আপনাকে তারার মা মাসি বলে ডাকছিল, তাই আমিও ডেকে ফেললাম। বাচ্চারা আমাকে মাসি বলে ডাকে বলে আপনিও মাসি বলে ডাকবেন? আপনি তো ভারী অদ্ভুত। গুন্ডাগুলোকে মারার সময় আমি আপনাকে যতক্ষণ না বললাম আপনি ঠুটো হয়ে দাঁড়িয়েছিলেন। আসলে আমি কখনো কোথাও কোনো মেয়েকে দেখিনি এরকম ভাবে স্ট্রিট ফাইট করে, তাও আবার শাড়ি পরে নাকি, সিরিয়াসলি। তো একটুখানি ঘাবড়ে গেছিলাম। এই বুঝি আপনার মেয়ে তারা? হ্যাঁ। আচ্ছা, তো একটা জিনিস আছে আমার তোমার জন্য। কেন ম্যাডাম? নাও। তোমার হাতে এত কাঁচাবা ফুল কেন গো? এইগুলো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টরা, মানে ওই আমার বাচ্চারা আমাকে দিয়েছে। জানো তো, এই কাঁচাবা ফুল আমার মায়ের খুব ফেভারিট। ও তাই নাকি? তাহলে যারই ফুলটা পছন্দ তাকেই দেওয়া উচিত। নিন, ধরুন। না না, এ কি, আমি কেন নেব? বাচ্চারা ভালোবেসে আপনাকে দিয়েছে, সেগুলো আপনি আমাকে দিয়ে দেবেন কেন? দেখুন, আপনি বস্তিতে যা করেছেন আপনার বীরত্বের জন্য একটা মেডেল পাওয়া উচিত। কিন্তু আমার কাছে তো কোনো মেডেল নেই, তাই ফুলগুলো আপনাকে দিচ্ছি। নিন, ধরুন, ধরুন। আচ্ছা আচ্ছা, নিন। কাকা, তুমি আমার মায়ের পাইট দেখেছো? বাবা, দেখিনি আবার, হা করে দেখেছি। তোমার মা যা ফাইট করে, সুপার। আচ্ছা, আপনি যে বললেন আমাদের বাড়িতে মা ঘোমটাকালির দর্শন করতে আসবেন, কই এলেন না তো? আসবো, নিশ্চয়ই আসবো, আমি তো মায়েরই ভক্ত, সবসময় মা আমায় জড়িয়ে আছে, তাই তো আমি মায়ের গানই গাই। কাকাই, চলো না আজই আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে অনেক লোক আছে, বাবাই আছে, ঠামঠাম আছে, পিপি আছে, কাকাই আছে, দাদাও আছে, দাদাইও আছে, সবাই আছে। ব্যাস, এই কজন? আর কেউ নেই? হ্যাঁ আছে তো, বন্ধুও আছে। বন্ধু? কে বন্ধু? ওনাকে বন্ধু বলে ডাকে ঠিকই, কিন্তু ওরা দুজনে মোটেই সমবয়সী নন। উনি সম্পর্কে ওর বাবার পিসি, অর্থাৎ ওর পিসি ঠাকুমা। আপনিও বোধহয় ওনার নাম শুনে থাকবেন, শৈলমা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা, ও মামা, ওঠো না গো মা, ও মা, ওঠো না। কি কারা, কি হয়েছে, ডাকছিস কেন? মা, বস্তিতে খুব বিপদ গো। কি বলছিস মা, বিপদ? তুই কি করে জানলি? তোকে কি কেউ বললো? আমার কেন জানি না মনে হচ্ছে বস্তিতে আমার বন্ধুদের তার মা বাবাদের খুব বিপদ। বস্তি সবার কোনো ক্ষতি হতে পারে মা। তারা তো এমনি এমনি এসব কথা বলবে না। তারার যখন মনে হচ্ছে তার মানে বস্তিতে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নয়তো ঘটছে। ওর কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। কিন্তু ডাক্তারবাবু তো ঘুমোচ্ছে, ওকে বললেও কিছুতেই যেতে দেবে না। তাহলে কি বাড়ির কাউকে কিছু না জানিয়ে চলে যাব? মা, তুমি কি ভাবছো? তাতে চলো না, ওখানে খুব বিপদ হয়ে যাবে না হলে। চল মা, চল।
বস্তি উচ্ছেদ আজই হবে। অনেক দিন ধরে অনেক নকরা শুনেছি, এই বস্তি আজ আমার খালি চাই। এই বস্তি উচ্ছেদ করে তারপর আমি আজ এখান থেকে যাব, তাই আমি নিজে এসেছি। দেখি কার কত ক্ষমতা আছে যে এলাকার এমএলএ কে আটকায়। বস্তি আমার খালি চাই। আমরা গরিব মানুষ, আমাদের মাথা থেকে ছাদ তুলে দিলে আমরা কোথায় যাব? আমি এক্ষুনি গিয়ে গৌরীকে জানাচ্ছি। কেউ তোমাদের বাঁচাতে আসবে না। এই বস্তি আমি আজই বুলডোজার দিয়ে কুড়িয়ে দেবো। কেউ আটকাতে আসলে তাকে মাটি ধরিয়ে দেবো। গৌরী কথা দিয়েছে আমাদের বিপদে বাঁচাতে আসবে। কথা দিয়েছে বুঝি, দেখি সে কেমন আসে। এই কে আছিস? নিয়ে কি ব্যাপার? গৌরী তো এখন এখানে আসার কথাই নয়, ওর তো জানার কথাই নয় যে এখানে অপারেশন চালাচ্ছি। খুব অবাক হচ্ছেন না? আমি তো আপনাকে বলেই ছিলাম, আপনি যতবার অন্যায় ভাবে বস্তি ভাঙার চেষ্টা করবেন ততবার আমাকে সামনে পাবেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কেমন আছি সেটা জানার বিরাট কোনো তাগিদ আছে বলে তো মনে হচ্ছে। থাকলে তো শুনলাম তো ভালোই আছে। শুনেছো? ওয়াও, তো শোনার পর আর কিছু মনে হয়নি তাই তো? কি মনে হতো নীল? দেখো এখন এটা তোমার সম্পর্ক বলো বা সম্পর্কহীনতা বলো, এখন এই ব্যাপারটা যে জায়গাটা এসে পৌঁছেছে তখন আমি ভাবলাম যে সোনা ছাড়া আর এর বেশি না এগোলেই ভালো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, তুমি তিক্ততা না বাড়িয়ে ছাড়বে। মা একটা কথা বলছে, দুর্ঘটনার কথা শুনে শত্রু আসে। হ্যাঁ, কথাটা তোমার মা আমার বাপিকে বলেছিল। তুমি শুধু তোমার মার কথাটা শুনলে, কিন্তু আমার বাপি কি জবাব দিয়েছিল সেটা শুনলে? তাহলে তুমি বলছো যে তুমি আমাকে শত্রু ভাবো না? কেন, আমার কোন ব্যবহারে তোমার মনে হলো যে আমি তোমাকে শত্রু ভাবি? নীল, তুমি এখন আমার বন্ধুও না আমার শত্রুও না, তুমি তুমি আমার কেউই না। আর একটা সম্পর্ক শেষ হয়ে গেছে বলে যে তোমাকে আমি আমার শত্রু ভাববো, এতটা ইম্যাচিওর আমি নই। আসছি। মেঘ, জিষ্ণুকে কতদিন চেনো? তার মানে তুমিও সেদিন ওখানে ছিলে তাই তো? এটা তো আমার প্রশ্নের জবাব হলো না, তুমি জিষ্ণুকে কতদিন ধরে চেনো? নীল, তোমার সব প্রশ্নের জবাব দিতে হবে বলে তো আমার মনে হয়। হ্যাঁ, একজন শিক্ষকের অধিকারে ক্লাসরুমের ভেতরে তুমি পড়াশোনা নিয়ে আমাকে যা ইচ্ছে প্রশ্ন করতে পারো, কিন্তু ক্লাসরুমের বাইরে এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার কিন্তু তোমার নেই। উত্তরটা দিতে আপত্তি কোথায়? তোমরা তো তুমি তুমি করে কথা বলছিলে শুনছিলাম, তোমার পেছনে ঘুরঘুর করছিল, অনেক কিছুই দেখেছো মনে হচ্ছে। গানটা তাহলে হয়তো আর শোনা হয়নি? শুনেছি, তবে ওটা তো তোমরা গান গাইছিলে না। ও, তাহলে ঠিক কি কারণে পুরস্কারটা পেলাম আমি? তোমরা স্টেজে তোমাদের সম্পর্কে ডেমোনস্ট্রেশন দিচ্ছিলে। আর মুশকিল দেখো, ওটা শুনেই জাজেসদের ভালো লেগে গেল। খুব অহংকার হয়েছে না তোমার? একটা সামান্য কম্পিটিশন জিতে এত অহংকার হয়েছে তোমার? এটা না আগে তোমার ছিল না জানো, সত্যি সত্যি তুমি বদলে গেছো, বদলে যাচ্ছ। তা এটা কি কার্সি তোমার ওই নতুন গাইয়ে বয়ফ্রেন্ড? আমি যাই বুঝলেনি, তোমার মধ্যে এখন তিক্ততা ছাড়া আর কিচ্ছু নেই, তাই আমাদের একে অপরের সঙ্গে কথা না বলাই ভালো, তাতে আমরা দুজনে আরো অনেক বেশি ছোট হবে। আর
কথা বলে তুমি যদি আবার এক্সাইটেড হয়ে পড়ো তোমার শরীর খারাপ হতে পারে। দেখো সেই দায়টা আমি আর নিতে পারবো না, আমি যাচ্ছি। না, তোমাকে তার কোনো দায় নিতে হবে না, কখনো না, কোনো দিনও না। আমি যাচ্ছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই শাখা মৃগটিকে নিয়ে একেবারেই এম্বারাসড হবে না, দেখতে খানিকটা মানুষের মতন বটে কিন্তু ওর কাজকর্ম ওই বিবর্তনের আগের ধাপেই রয়ে গেছে। বুদ্ধিবৃত্তির ব্যাপারে বেচারা এখনো শৈশব উত্তীর্ণ হতে পারেনি। গুরুজি, এ কিন্তু ভারী অন্যায়। কি বললাম মেঘ, বুদ্ধিবৃত্তিতে এখনো শৈশব উত্তীর্ণ হয়নি, না হলে কেউ গুরুর অন্যায় ধরে? না না গুরুজি, এই অন্যায় সে অন্যায় না। বটে, তবে এই অন্যায় কেমন অন্যায়? গুরুজি, কেউ কারোর পরিচয় এরকম ভাবে দেয়, উনি আমার সম্পর্কে কি ভাবলেন? না না, যথার্থ পরিচয় না দিলে তো চিনতে ভুল করতে পারে, সেই সম্ভাবনা তো রাখা ঠিক হবে না, তাই না? গুরুজি, এত বিস্তারে পরিচয় না দিলে ওই বুদ্ধিবৃত্তির ব্যাপারটা আমি কথা বলেই বুঝেছিলাম, কিন্তু এই শাখা মৃগর ব্যাপারটা জানতাম না, এবার থেকে মনে রাখ। আচ্ছা, এখানে যাদের সব ছবি আছে তুমি সবাইকে চেনো? হ্যাঁ, মোটামুটি সকলকে চিনি। বাহ, ভেরি গুড। আচ্ছা বলো তো, উনি কে? ইনি হলেন গহরজান। হ্যাঁ, শুধু গহরজানকে সবাই চেনে, তার উপরে কে আছেন? উনি জানকি বাই। বাহ, তুমি পড়েছো না তার সম্পর্কে? হ্যাঁ, মানে অল্প অল্প পড়েছি। আর ওনার আরেক নাম বোধ হয় ছাপ্পান ছুরি। হ্যাঁ ঠিক, ওনার শরীরে 56টা ছুরির আঘাতের চিহ্ন ছিল, সেই জন্যে ছাপ্পান ছুর। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, ইনি কে? ওনার নাম বাবা আলাউদ্দিন খান। বাহ, খুব ভালো। বসো বসো বসো। মেঘ, তুমি তো এক বছর আমার কাছে গান শিখবে, অথচ দেখো আমার অন্যান্য ছাত্রছাত্রীরা তারা বছরের পর বছর ধরে শেখে। এই যে শাখা মৃগটি, এমনি তো 4 বছর হয়ে গেল, তাহলে এবার বলো তো যে কি করে তোমার প্রতিভার প্রতি জাস্টিস করি, এই 1 বছরের মধ্যে কি কেমন করে কি শেখাবো? আচ্ছা তুমি কি নির্দিষ্ট কিছু শিখতে আগ্রহী? গুরুজি, আমি আপনার কাছে আসতে পেরেছি এটা আমার অনেক জন্মের ভাগ্য বোধ হয়। আপনার কাছে গান শিখতে পারাটাই একটা ভাগ্যের বিষয়। এরপর আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আমি শুধু আপনার কথা মতন চলব। বেশ, আমি তোমাকে কখনো অন্যদের সঙ্গে শেখাবো, কখনো আলাদা ডাকবো, অসুবিধা নেই তো? না। আচ্ছা মেঘ, আমি যদি তোমাকে কলেজের ক্লাসের সময় ডাকি? চলে আসবো। যদি লেখাপড়ার ক্ষতি হয়? সেটা আমি না হয় পরে সামলে নেব। আচ্ছা যদি পরীক্ষার সময় ডাক পড়ে? সেটা নিয়ে তখনই ভাববো। বেশ, দেখো আজ তোমার প্রথম দিন, আজ আমি তোমাকে কিছু শেখাবো না, আজ আমি শুনবো তোমার কাছে। তোমার মনের মধ্যে এখন যে ভাবটা খেলছে সেই ভাবটা প্রকাশ করে এমন কোনো গান তুমি আমাকে শোনাও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। নুরি নায়েক আর সিদ্ধার্থ নায়েক প্রথম জীবনে বিয়ে করেছিলেন, পেশাগত কারণে দুজনে আলাদা হয়ে যায়, পরবর্তীকালে নুরিও মুম্বাই যায়, তারপরেই গন্ডগোল। নুরির জীবনে এলেন দীপরঞ্জন গাঙ্গুলী। শয়ম্ভু, একবার নয়, এই নিয়ে 2 বার তোমার উপর অ্যাটাক হলো, ইভেন এখানে এসো, তার মানে এখানেও এমন কেউ আছে যে তোমাকে অ্যাটাক করতে পারে, আমাকে অ্যাটাক করতে পারে। আমরা কিন্তু খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছি, সো বি ভেরি কেয়ারফুল। শয়ম্ভু, হ্যালো, ইয়া আই এম অল রাইট, অল রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য কপি,
থ্যাংক ইউ, আই জাস্ট নিড দ্য বার্থ সার্টিফিকেট, কপি ভি চলেগা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কি হলো শয়ংভু? আমরা জানি দুয়ে দুয়ে চার, চারে চারে আট, আটে আটে ষোলো, এটা আমরা জানি। তো কি হলো ষোলো? ষোলো মানে ষোলোটা বছর আগে, সাত সমুদ্র তেরো নদী। জানি তো, এই সাত সমুদ্রের মধ্যে একটা সমুদ্র হলো আরব সাগর, যার নোনা জলের তীরেই এই সিদ্ধার্থ নায়কের কর্মক্ষেত্র। আবার উড়িষ্যা, উড়িষ্যার নোনা জলের তীরেই এই সিদ্ধার্থ নায়কের জন্মক্ষেত্র। আবার যদি চলে আসি গোয়া, গোয়ার নোনা জলের তীরে সিদ্ধার্থ নায়কের বিবাহ ক্ষেত্র। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে, আরব সাগরের নোনা জল, উড়িষ্যার নোনা জল এবং গোয়ার সমুদ্রের নোনা জল এসে এই গঙ্গায় মিশেছে। মানে? মানে স্বয়ংভূ, বর্তমানে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত নির্দেশক এই সিদ্ধার্থ নায়ক, ওর জন্মক্ষেত্র আসলে উড়িষ্যা। আচ্ছা। আর সেই বার্থ সার্টিফিকেট কিছুক্ষণের মধ্যেই আমার হাতে এসে পৌঁছবে। হ্যাঁ, তাতে তোমার তদন্তের কি সুবিধা হবে? আরে বৎস, ধীরে ধীরে একটু ধৈর্য ধরো, সবে তো রহস্য থেকে একটু পর্দা উঠল। তাই নাকি? বাকি পর্দাটুকু তুলুন দেবি, পর্দা তুলে দেখি অন্তরালে কে বসিয়ে আছে। অন্তরালে আছেন নিপাত একজন গৃহবধূ, আমারই মতো। কে? সে আর কেউ নয়, সে নুরি। নুরি মানে আমাদের এই নুরি? পদবীবিহীন এই নুরির আসল পদবী নায়ক, নুরি নায়ক। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, নুরি নায়ক আর সিদ্ধার্থ নায়ক প্রথম জীবনে বিয়ে করেছিল, তারপর ওদের পেশাগত কারণে দুজনে আলাদা হয়ে যায়। ভীষণ ঝগড়া ঝাঁটি মারামারি এসব হতো নেশাগ্রস্ত অবস্থায়। আসলে দুটো মানুষেরই আকাশচুম্বী আকাঙ্ক্ষা ছিল, সেই আকাশচুম্বী উচ্ছ্বাসে আর আকাঙ্ক্ষাই ওদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। তারপরে? তারপর সিদ্ধার্থ নায়ক মুম্বাই যায়, পরবর্তীকালে নুরিও মুম্বাই যায়, তারপরেই গণ্ডগোল। নুরির জীবনে এলেন কে? পিসমনির বস, দীপরঞ্জন গাঙ্গুলি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। উমির মাকে মেহেন্দি পড়াবে না? তোমার সঙ্গে আমার বাজি, যদি তুমি মাকে মেহেন্দি পড়াতে পারো তাহলে তোমাকে আমি একটা চকলেট দেব। চকলেট খাবে না তাহলে? আইসক্রিম খাবে? ঠিক আছে, তোমাকে আমি আইসক্রিম দেব। তুমি মাকে মেহেন্দি পড়াবে। বুঝলাম কি হয়েছে, বলো কি হয়েছে। একটা রিকোয়েস্ট করবে। কি রিকোয়েস্ট শুনি বলো।
ঝাঁকন, আবার মেহেন্দি। আমাকে মেহেন্দি পড়াবি, তোমায় খুব সুন্দর লাগবে। তুই আমাকে মেহেন্দি পড়াবি, আমাকে সুন্দর লাগবে, তাই তো? আমার চোখে সবচেয়ে বেশি সুন্দর কাকুন আমার মেয়ে, আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিই। না না কাকুন, কাকুন প্লিজ, আমি মেহেন্দি পরব না, প্লিজ প্লিজ, আমি তোমায় রিকোয়েস্ট করছি, আমাকে মেহেন্দি পড়াতে দাও না। কাকুন কাঁদে না, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবা এ বাড়িতে এলে তাকে যে কত কত অপমান সইতে হতো, ওই ওই বাইরের ঘরে তাকে বসিয়ে রাখা হতো আমার একটু দেখবার জন্য। আমার বাবা হাফিত দেশ করে বসে থাকত, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কেটে যেত। আমাকে খবরই দেওয়া হতো না, তারপর হয়তো কোনো ওই বাড়ির যারা কাজের মেয়ে তারা এসে বললে, আরে বাবা আজ যে বাড়ি দেখছো তোমরা, সেদিন কি সে বাড়ি ছিল? রম রমে বাড়ি ছিল, বাড়ি ভর্তি লোক, তখন ননদরা ছিল সব দজ্জাল এক একজন, তাছাড়া কত আশ্রিত অতিথি, কত লোকই তো থাকতো এ বাড়িতে। আর ওই তাদের জন্যে রান্না করতে করতে আমার জীবনখানা একেবারে শেষ হয়ে গেছে। তখন তো আর এই তোমাদের মতন গ্যাসের উনুনে রান্না ছিল না বাবু, আমাদের ওই কয়লার উনুন জিলে রান্না করতে হতো, ধোঁয়া বেরোতো, খুব ধোঁয়া বেরোতো, চোখ নাক মুখ সব চলে যেত, চোখ দিয়ে জল গড়াতো, জল গড়াতো, এই করতে করতে চোখ দুখানা আমার অল্প বয়সে নষ্ট হয়ে গেল। কোনোদিনও পয়সা খরচ করে চোখের ডাক্তার দেখিয়েছে মা? তারপর আপনার বাবার সাথে দেখা হতো কি করে? অনেকক্ষণ পর তাদের যখন দয়া হতো, বাবা যখন কাকুতি মিনতি করতে, তার বাড়ি ফিরে যাবার ট্রেনের যখন সময় হয়ে যেত, আর যখন তারা আমার বাবারই আনা মিষ্টিগুলো সব হাপুস হুপুস করে খেতে, তখন আমার শাশুড়ি বলতে, এই যে বাপসু আগে মেয়ে, যাও বাপের সঙ্গে দেখা করে এসো, তবে হ্যাঁ 5 মিনিট, 5 মিনিটের বেশি দাঁড়াবে না, সঙ্গে একজন ননদকে পাঠাতে, সে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইত। নিজেদের মধ্যে কথা বলার কোনো উপায় ছিল না, আমার বাবা সেকালে বলতে, ভালো আছিস মা? আমি কেঁদে ভাসাতো, তারপর হয়তো বলতাম, বাবা আমাকে যদি তোমার সঙ্গে বাড়ি নিয়ে চল, বলো না আমার শাশুড়িকে। বাবা বলতে, দাঁড়া 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 বলছি। তারপর যখন বলতে যেতে, শাশুড়ি তাকে বলতে যে,
এই করতে যদি এখানে আসেন তাহলে আর কোনোদিনও আসবেন না। মেয়ে দেখতে এসেছেন, মেয়ে দেখা হয়ে গেছে, ব্যাস বাড়ি ফিরে যান। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমারই শখ ছিল গো যে পুতুলটাকে আমি একটু গান শেখাই, এটার আমার গলাখানা তো খারাপ নয়, কিন্তু ওই টাকা কোথায় পাবো? তোমার শ্বশুরমশাই সে তো খাবার টাকাটাই ভালো করে দিত নে তার গান শেখাবারটা। এখনো তো গান শেখাতে পারেন। বুড়ি হয়ে মরতে চললো এখন গান শিখবে? মা শেখার কি কোনো বয়স আছে? শেখার তো কোনো বয়স নেই, এখনো তো চাইলে শিখতে পারে। একটাই তো জীবন, চলে গেলে আর কি থাকবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাপু, তোমার কাছে আমি আর ভাষণ শুনতে চাই না। ও তোমার না এই একখানা ব্যাপার, তোমার সঙ্গে কোনো কথা বলতে গেলেই খালি ভাষণ আর ভাষণ, দু মিনিট পর পর ভাষণ দিতেই থাকো দিতেই থাকো। আচ্ছা ঠিক আছে, ভাষণ দিচ্ছি না, গানটা তো শোনান। বাজে কথা রাখো দেখিনি। উফ নাকি গো, মনে মনে ভেবেছো যে শাশুড়িকে দিয়ে জোর করে গান গাইয়ে নেব, তারপর সবাইকে বলবো যে আমার শাশুড়ি গান গেয়েছে, আমিও এখন যাব পাড়ায় গান গাইতে? না মা তা বলবো না, কিন্তু কি বলুন তো, আমি যদি মনে করি যে আমি গান গাইব, আমাকে কিন্তু হাজার বারণ করা সত্ত্বেও আমি গান গাইব। আর যদি মনে করি আমি গান গাইব না, তাহলে কিন্তু আমি সত্যিই গান গাইব না। এই কদিনে আপনি নিশ্চয় আমি এটুকু চিনে গেছেন। সে চিনেছি বই কি বাপু, তবে এই যে জেদখানা, এইটা নিয়ে যে শ্বশুর বাড়ির সংসার করা যায় না, তুমি সে কথা বুঝেছ? কি আর হবে, বাপের বাড়ি চলে যাব। এখানে যদি সত্যি সংসার না করতে পারি, বাপের বাড়ি থাকবো, লাতিঝাটা খাবো, তারপর না হয় চেষ্টা করব একটা কাজ জোগাড় করার। যাই হোক, এখন তো আর আমি এসব কথা ভাবছি না। কি সাহস কি সাহস! হ্যাঁ এ তো দেখি মুখে যা আসে তাই বলে। শোনো, এই কথা কানা যদি পরাগের কানে যায় না কি করবে জানো? এমনি তোমাকে তুলে নেগে দিয়ে আসবে। আপনাদের সময় হয়তো তুলে দিয়ে আসাটা সহজ হতো, কিন্তু এখনকার সময় না, এত কথায় কথায় বাড়িতে তুলে দিয়ে আসা যায় না। কিছু তো নিয়ম কানুন আছে, আইন কানুনও আছে। এই চুপ চুপ একবারে চুপ, অনেক আইন দেখিয়েছো তুমি আমায়, অনেক অনেক আইন দেখিয়েছো। মা আমি আপনাকে কেন আইন দেখাতে যাব বলুন তো, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। হ্যাঁ আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, এখন সে যদি হঠাৎ করে মনে করে যে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবে, সেখানে দাঁড়িয়ে তো কিছু আইন কানুন নিয়ম কানুন দেখাতেই হবে। ও কি কথা বলি, কোন ঘরের মেয়ে লো? তোমার বাপের বংশে কেউ তো কখনো ওকালতি করেনি, কিন্তু তুমি তো দেখি একবার উকিলদের মতো কথা বলো। তাও তো আমার ছোট বউয়ের মতন চাকরি বাকরি করনে। চাকরি হয়তো আমি পাইনি, তার মানে তো এটা নয় যে আমার সাধারণ কোনো বোধ বুদ্ধি থাকবে না, কিংবা আমি কোনো নিয়ম কানুন জানবো না। ছাড়ুন এসব কথা, এখন তো আমি এখানেই আছি, যতদিন থাকবো এই লড়াই আমি চালিয়ে যাব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি তোর মা না, মিতুল ম্যাডাম তোর মা। রজনী দিদি এসব কি বলছো তুমি? শিবা যতটা আমাদের ছেলে ততটা তোমাদেরও ছেলে। আমি শিবাকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তুমি শিবার মায়ের দায়িত্ব পালন করেছ, ওকে নিজের সন্তানের মতো আগলে রেখেছ। তাই শিবা আমাদের দুজনেরই সন্তান। তোমার যখনই ওকে দেখতে ইচ্ছে করবে, যখন মন চাইবে, তুমি তখনই এখানে চলে আসবে।
বুঝেছো? সত্যি বলে বাবার ম্যাজিক বোঝা দেয়। আমি ভেবেছিলাম আমি কখনো আমার মাকে ফিরে পাবো না। রাজ, আজ আমার দুই মা আমার সামনে দাঁড়িয়ে। এবার তোর দুজন মা তোকে ডবল প্রোটেকশন দেবে, কেউ তোর ক্ষতি করার কথা ভাবতেই পারবে না। শুধু কি দুই মা, তার সঙ্গে দুই দিদি, তর্ক পিসা, মিষ্টি পিসি, ভালো কাকু, ভালো কাকি, আমার পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমার আর কিসের চিন্তা? আর তুমিও তো আমার সঙ্গে সঙ্গে আছো বাবা। কি বললি আরেকবার বল। বাবা, বাবা, ভগবান কবে তোকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমরা আমরা বুঝতেই পারিনি। ব্যাস, অনেক কথা হয়েছে, এখন তো সব মিটে গেছে। এখন থেকে আমরা আগের মতো আবার মজা করব। কি বলছো কলি, আগের মতো মানে আগের থেকে অনেক বেশি মজা করব। বিতুল ফিরে এসেছে, আদর ফিরে এসেছে, আমরা এবার ডাবল সেলিব্রেশন করব। হ্যাঁ একদম, আর এই ডাবল সেলিব্রেশনের বোনাস মেনু হিসেবে আজকে রান্না আমার তরফ থেকে, এক্সপেরিমেন্টাল রান্না। ঠিক আছে অর্কদা, কলি কোথায় যাচ্ছিস? হ্যাঁ অর্কদা, কলি না হুগলি শোন, শিবা তুইও। এই আরে বাবা, আমি রান্নাটা শিখে এসেছি, ভালো রান্না করতে পারবো, তো কারুর বিশ্বাস নেই আমার রান্না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, আমার ঘরে সুখ শান্তি বজায় রেখো, দেখো যেন এইভাবেই বাকি দিনগুলো আমরা হেসে খেলে কাটাতে পারি। এমন একজন লক্ষ্মী প্রতিমার মতো দিদিভাই যখন আছে, তখন আমাদের বাড়িতে লক্ষ্মীর কৃপা থাকতে বাধ্য। তাছাড়া আমাদের পরিবারের উপর যে কোনো বিপদই আসুক না, তুমি সেটাকে আটকে দেবে এটা আমি জানি। এখনো তো অলোকের আমার উপর কোনো ক্ষোভ নেই, কিন্তু তা বলে কি ও তদন্ত থামিয়ে দিয়েছে? এর মধ্যে কেউ যদি জানতে পেরে যায় যে রণতা তাকে আমার দুই ছেলে মেয়ে, সেদিনে শান্তি বজায় থাকবে তো? অলোকা কি সেদিন গুগলি আর শিবাকে ছেড়ে দেবে? দিদি ভাই, তুমি আমাকে বাকিদের প্রসাদ গুলো দিয়ে দাও, আমি যাওয়ার সময় হাতে হাতে সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি। অলোকা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো দিদি ভাই। গুরুত্বপূর্ণ কথা, তুমি এখন কেমন ভাবে নেবে আমি জানি না, অনেকদিন পর আমার পরিবারটা আবার পরিপূর্ণ হলো, সবাই কত খুশি দেখো, আমার ছেলে মেয়ে নিয়ে আমার ভরা সংসার। এরপর আমার ছেলে মেয়ের উপর কোনো বিপদ নেমে আসলে আমি দেখতে পারবো না অলোকা। দিদি ভাই, তুমি এত হেজিটেট করো না, কি বলতে চাইছো নিশ্চিন্তে বলো আমাকে। ওদের মা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে ওদের সমস্ত দোষের ভার তুমি আমার মাথায় দিয়ে দাও, তবু ওদের ছেড়ে দাও অলোকা। দিদি ভাই, দিদি ভাই, তুমি প্লিজ এইভাবে বলো না, আমি জানি এই তদন্ত নিয়ে তোমার মধ্যে অনেক টেনশন কাজ করছে, আর আজকে আমি সেই নিয়েই তোমার সাথে কথা বলতে এসেছি।
দিদি ভাই, রণজিৎ লাহিড়ী মার্ডার কেস থেকে আমাকে অনেকদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছে, সেটা তুমি জানো। আমি নিজের মতো করে এতদিন ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিলাম দিদি ভাই। ইনফ্যাক্ট গুগলি আর শিবার বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে দিদি ভাই, যার অন্য কারোর কাছে নেই। এই সব প্রমাণের লিস্ট আছে এই ফাইলে। তুমি কি করতে চাইছো অলকা? জেদের বসে আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, তাই এগুলোকে এতদিন আমি নিজের সাথেই রেখে দিয়েছি, কিন্তু এখন আর রাখতে চাই না। ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নেগেটিভ, দিদির প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ। আমি এখানে নার্স সেজে রাতের বেলায় শীতের চোরের মতো চুরি ডাকাতি করছি ওনাকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর উনি ওখানে বাড়িতে পায়ের ওপর পা তুলে তুলি দিদির জন্য স্যুপ অর্ডার করছে ফাইভ স্টার থেকে। করুক, সঙ্গে চিন্তাও করুক, নিজে তো জানেই নিজে নির্দোষ, তাহলে ওই হাড়ি মাথাটা একটু কাজে লাগাক, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু এফার্ট দিক বোকাটা। আমি সবসময় নির্দোষ প্রমাণ করব, তারপর আমার ওপর রব নেবে, সেটা তো সবসময় হয় না না দাদা ভাই। তুই সব যা তা বলছিস, তুই তো জানিস না আমি কার সাথে সংসার করি। ছবিটা তুলি, এরপর যদি ধরা পড়ে যাই পুলিশের থেকে। সব বলিস তাড়াতাড়ি তোর ছবিটা হয়েছে, চল 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 বেরে চল। দরজা খুলছ না দাদা ভাই, ওয়াচম্যান এসেছিল তখন, মনে হয় দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গেছে। সর্বনাশ, এবার বেরোবো কি করে? কোথা থেকে বেরোবো, কোথা থেকে বেরোবো? ভাবছি ভারী দরজা রে, ভাঙবো কি করে? হে ভগবান, কি করবো, বেরোবো কি করে? এখানে থাকতে পারবো না, বেরোতে হবে, কি করে বেরোবো? শোন দাদা ভাই, এইবার সর্বশক্তি দিয়ে আমাদের ওই দরজাটা ভাঙতেই হবে, কারণ এখানে আর থাকা যাবে না, আমাদের পালাতে হবে। হ্যাঁ, এই দরজা, এক্স্যাক্টলি এই দরজা হবে, একদম হবে, ঠিক আছে হবে, চল 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 চল। 1 1 2 2 3 3 গো গো তিতির, Z5
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তিতি সারা রাত বাড়ি ফেরেনি, তুমি এখনো খুঁজতে যাওনি ওকে? আরে জয়, আমি যখন কাল ফোন করেছিলাম আমাকে বললো প্রচন্ড একটা জরুরি কাজে ব্যস্ত আছে নাকি ও, তারপরে ফোনটা কেটে দিল। আমি যখন ফোন করতে গেলাম দেখলাম ফোন সুইচ অফ। আরে আমি তো সম্পূর্ণ ক্লুলেস। তুমি সম্পূর্ণ ক্লুলেস হয়ে বাড়িতে অভিমান করে বসে থাকবে? এরপর যদি তিতিরের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন কি হবে? ও তোমাকে যাই বলে থাক, তুমি তো ওর মেন্টাল স্ট্যাটাসটা এখন জানো, তুমি ওর মনের কথা বোঝো না? দাদা ভাই প্লিজ আর দেরি করো না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো, ওকে তো খুঁজে আনতে হবে। তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে? তিতির মন খারাপ দুঃখ হলে মন খারাপ হলে কোথায় যেতে পারে সেটা তুমি জানো? তাহলে আরো সময় নষ্ট করবো নাকি আমরা বেরোবো? চলো রেডি হয়ে বেরোই, আমি যাচ্ছি তোমার সঙ্গে। অফিসের কাজ? ও তাহলে কি তিতির ওই যে কি যেন বসের নামটা কি মিতা ম্যাডামের বাড়িতে গেল? ও গতবার তো ওখান থেকেই তিতিরকে খুঁজে পেয়েছিলাম আমি। তিতির এখানে আছে আপনি বলেননি কেন এতক্ষণ? আমাকে ধরতে হবে, তারপর তিতির আর তিতিরের ম্যাম দুজনেরই আমি অবস্থা বোঝাবো। তিতির হল আমার আর তোমার সন্তান সোমরাজের স্ত্রী। সোম, সোম তুই এসেছিস বাবা, কেমন আছিস? এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় ভিতরে ভিতরে। আমি তিতিরকে সূর্যকে বলতে বারণ করেছিলাম, ওরা সেই বলে দিল। শোন শোন, একবার একবার মা বলে ডাকবি, একবার ডাক না বাবা। তিতির কোথায়? তিতিরকে ডাকুন। কোনো কথা নয়, আগে তিতিরকে ডাকুন, ওর সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি রয়েছে। ডাকুন তিতিরকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ক্লাস 12 এ পিটি টিচার কে মেরেছিলেন, ফলত স্কুল থেকে রাজ টিকেট। সেখান থেকে আস্তে আস্তে করে কুসঙ্গে পড়া, ছোটখাটো অপরাধ করা, তারপর পুলিশের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে একদিনেই নারী পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়া, মুঠো মুঠো কাঁচার টাকা, বর্ডার লাইন ধরে গরু ভেড়া ছাগলের মতো একের পর এক চালান হয়ে যাচ্ছে মেয়ে। আপনি কোনোদিনও ভাবতে পারেননি যে একদিন সেই জায়গায় আপনারই বোন থাকবে। একদম চিৎকার করবে না, আস্তে কথা বলো। আস্তে কথা বলবো কেন? সবাই শুনলে কি আপনার মান যাবে নাকি? আপনাকে তো থানায় তুলে নিয়ে গিয়ে চাপকানো উচিত। নেশা করে না কখনো ক্রাইম ভোলা যায় না। নিন এটা খেয়ে নিন। আমি খাবো না। আপনি এটা খেয়ে নিন। আমি খাবো না। এই মুকুট মেরে তো লাশ ফেলে দেবো, বলে রাখলাম, চিনিস না তুই আমাকে। কাম অন হিট মি, আমিও দেখতে চাই আপনি কত বড় ফাইটার। কাম অন হিট মি।
হলো নিরীহ অবলা অমল স্বভাবের মেয়েকে চালান করে এসেছেন। কখনো মুকুটের মতো মেয়ের মুখোমুখি হননি। দেখি কত বড় ফাইটার আপনি। কাম অন, হিট মি। মুকুট মারবো কিন্তু আমি। কাম অন, হিট মি। এই মাঠটা সমস্ত বোনেদের তরফ থেকে, যারা ফাইটারকে ফোটা দেয় আর তাদের হাতে রাখি পরায়। এই মাঠটা পৃথিবীর প্রত্যেকটা মেয়ের তরফ থেকে। এই দুই বছরে 1.4 মিলিয়ন মেয়ে ওমেন ট্রাফিকিং এর শিকার। লেসন নাম্বার 3। বাড়িতে একজন বউ বিশ্বাস করে এখনো পতির সেবা করে, তার জন্য খাবার নিয়ে বসে থাকে, এটা তার জন্য। লেসন নাম্বার 4। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। রূপা, এইটা হচ্ছে হাতের, ঠিক আছে? যদি তোমার হাতে ছোট বড় হয় আমরা দোকানে নিয়ে গিয়ে ঠিক করিয়ে দেবো, ঠিক আছে? আরে বলছি, এটা দেখাও না, এই মফচেনটাকে একটু দেখাও দেখি। আচ্ছা এভাবে কেন লগ না, ওকে পরিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই রূপা দেখি। বলে বিয়েই তো হলো না, এখনই পরিয়ে দিচ্ছিস? ওমা ধরুন না, বিয়েটা হয়ে গেছে, পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনেই তো রাজি, ইভেন মিয়া বিবিও রাজি, তাহলে আর কিসের চিন্তা? এখন তো শুধু সিঁদুর পরার অপেক্ষা, তাই না রূপা? ওনার কথা ছাড়ো তো, ওই এক একটা পরিবারে থাকে না এরকম। আমাদের একটা স্পেশাল গয়না আছে। কি গয়না? আশীর্বাদের গয়না। কোন আশীর্বাদী হার? যেটা মুকুটের কাছে। মুকুট? না এক মিনিট, আমি না বুঝতে পারছি না মুকুটের সাথে আশীর্বাদী গয়নার কি সম্পর্ক। না না, মুকুটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুকুটের সঙ্গে কেন সম্পর্ক হতে যাবে? আসলে গয়নাটা আমার কাছেই ছিল, তারপরে ঠাম্মি বললো মুকুটের কাছে রাখতে আর কি, কোথায় যে রেখেছে কে জানে বাবা। মুকুট গয়না তুলে রেখেছে, আশ্চর্য তো। মুকুট এই বাড়িতে কেন? মুকুট কি এখানে থাকে নাকি? হ্যাঁ, ও এখানেই থাকে বেচারি, আসলে ওর তো থাকার জায়গা নেই, তাই এখানেই পড়ে থাকে, দুবেলা দুমুঠো জুটে যায়। রায়ান, রায়ান, রায়ান! কি ওই আশীর্বাদী হাতটা কোথায় রে? ওটা তো মুকুটে গেছে। অদ্ভুত তো, মুকুটের কাছে বাড়ির বউয়ের আশীর্বাদী গয়না? আই জাস্ট ক্যান বিলিভ ইট। থাক না দিদি, মুকুটের কাছেই তো আছে। না না বোন, তুই বুঝতে পারছিস না, মুকুটের কাছে কেন আশীর্বাদী হার থাকবে বলতো? এরপর হয়তো শুনবো যে বাড়ির সমস্ত গয়নাই মুকুটের কাছে রয়েছে, তারপর হয়তো শুনবো যে তোর বড়ি মুকুটের কাছে রয়েছে। ওই তো, ওই তো মুকুট এসে গেছে। কিরে
কোথায় ছিলিস তুই? তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। রান্না বান্না বাকি আছে, সব বাসন কোসন মাজা বাকি আছে। আচ্ছা আপনাদের বাড়িতে ওই কাজের লোক টোক নেই? হ্যাঁ না না না, আছে আছে, কাজের লোক আছে তো। আসলে কাজের লোকের জ্বর হয়েছে তো তাই আসতে পারেনি, ওই সব সামলে দেবে। এসব কথা থাক, বলছি আশীর্বাদী হারটা বের করে দে। আশীর্বাদী হার? হ্যাঁ ওটা বের করে দে। কোথায় রেখেছিস তুই? আমি এক্ষুনি নিয়ে আসছি, ঘরেই আছে। এক মিনিট। কি আশীর্বাদী গয়না তোর ঘরে কেন? না মানে তুই কেন আশীর্বাদী হারটা রেখেছিস? না না এটা কিন্তু ঠিক নয় মুকুট, বাড়ির বউ যে হারটা পরবে সেটা তোর কাছে কেন থাকবে? প্লিজ আপনারা কিন্তু কিছু মনে করবেন না। না না ঠিকই তো, ওকে বহুবার বলা হয়েছে, শুধু ঠাম্মি আর পিসির প্রশ্রয়ে এটা হয়েছে। মুকুট একটা সত্যি কথা বলবি? কি? গয়নাটা তোর কাছে কেন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না এখানে এসে বসুন। না না মাসির হাঁটুতে ব্যথা, আমরা এখানেই ঠিক আছি, তোমরা চালিয়ে যাও। এই পর্ণা, কি করে একটা সাধারণ শাড়ির এক্সিবিশনকে অন্যরকম করা যেতে পারে সেটা তো কিছুতেই মাথায় আসছে না গো। আমাদের আর কি করে মাথায় আসবে, সংসারে সারাদিন এত কাজ, কোন মতন তো আর ধেই ধেই করে সারাদিন নেচে বেড়াচ্ছি না? সারাদিন হেসেল চেলতে টেলতে মগজের যে মরচে ধরে গেছে সেটা স্বীকার করো মেজু বৌমা, শুধু শুধু মেয়েটাকে গাল পেড়ো না। ঠাম্মি মা কিন্তু আমাকে বকতে বকতে একটা দামি কথা বলে দিয়েছে, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসে গেছে জানো। কি? মা মা ক্যা বাত, কি আইডিয়া গো বৌদি ভাই? দেখো বর্ষা, মানে মেয়েরা তো আর আজকে চাকরি করছে না, সে কবে থেকে নিজেদের সংসার সামলে বাইরে রাজ্যপাট সামলাচ্ছে। দেখো যেমন আঁশ নিরামিষের রান্না সামলাচ্ছে, তেমন আবার সন্তানের সমস্ত দায়িত্ব একা হাতে সামলাচ্ছে, চাকরির সমস্ত দায়িত্ব সামলে আবার স্বামীর মনও জয় করছে। আর এই সমস্ত কিছু তো শাড়ি পরেই করছে তাই না? ঠিক, শাড়ির আঁচল কোমরে গুঁজে ঘরের ঝুলঝাড়া, আর সেই শাড়ির আঁচলই পাট পাট করে পড়ে আকাশে উড়ে যায় এয়ার হোস্টেস হয়ে, আর সেই শাড়ি পরেই হাতে লাগা হলুদ মুছে বাচ্চার কান্না থামায়, আবার সেই শাড়ি পরেই ট্রেন চালায়। মা দুর্গা অসুর বধ করেছিলেন তো এই শাড়ি পরেই, আর দেবী সরস্বতী বেদ বেদান্ত আয়ত্ত করেছিলেন এই শাড়ি পরেই। ঠিক, একদম ঠিক ঠাম্মি, আমি তো সেটাই বলছি, আমরা যদি মেয়েদের এই শাড়ির নানান রূপ তুলে ধরি তাহলে কেমন হয়? বাহ পর্ণা, খুব ভালো ভেবেছ তো। বিপাশা ব্যানার্জিকে বাড়িতে ডেকে সবার সামনে আমি পর্ণার মুখোশ খুলে দেব, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর উপভোগ করো। মুরগি বলি হবে বলে কেমন তৈরি হচ্ছে, আমি বরং সৃজনকে মেলটা পাঠাই। আমি ঘরে যাচ্ছি, তুমি একটু পরে এসো। উফ, মাথাটা না কি ধরেছে, যাই আমি একটু ঘরে যাই। সে কি আমি ওষুধ দেবো? না থাক, ঘরটা অন্ধকার করে একটু শুয়ে থাকলেই কমে যাবে। আমি আসি, তোমরা কথা বলো।
Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি জানতাম 10 লাখ টাকার টোপটা ও গিলবেই। অর্ণা দত্ত, এবার তোমার খেলা শেষ। আমাদের এক্সিবিশনটা ওরা নিজেদের চোখে দেখলে আমাদের উপর আস্থা ওদের আরো বেড়ে যাবে। কবে করবে বলো তো এক্সিবিশনটা? স্বাধীনতা দিবসের দিন। শুধু বিপাশা ম্যাডামকে একবার জানাতে হবে, অবশ্য উনি আমার ফোনে রিপ্লাই করলে হয়। দুপুরে খাওয়ার পরে টাইম করে ওষুধগুলো কিন্তু ঠিকঠিক মতন খেয়ে নেবে, আর প্লাস্টারের ভেতরে পা যতই চুলকোক পাটা চুলকোবে না। আর বর্ষা একটু পরে এসে তোমাকে দিয়ে যাবে ফল, সেটাও খেয়ে নেবে। আর বিকেল বেলা গেলে তোমাকে ফোন করে বলবো যে কি খাবো, তাই তো? এখানেই শেষ। অন্না, এত টেনশন করো না, বাড়িতে আরো অনেক লোক আছে। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আসলে কি জানো তো, এই কদিনে তোমার এই আবৃত্তিটা আমার মুখস্থ হয়ে গেছে, বুঝতেই পারছ। আচ্ছা শোনো সৃজন, আমার না অফিসে খুব লেট হয়ে যাচ্ছে, এবার আমি হ্যালো হ্যালো আমি সাউথ ইন্ডিয়ান একটা শাড়ির কোম্পানি থেকে কথা বলছি। সাউথ ইন্ডিয়ান? কিন্তু আপনি বাংলায়? না, আসলে কোম্পানিটা সাউথ ইন্ডিয়ান, আমি বাঙালি। সৃজন, লেট হচ্ছে, আমি আসছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনাদের শাড়ির কথার ফ্যাশন শোটা আমরা এই নিউজ পোর্টালে দেখেছি, ওখান থেকেই আপনাদের ফোন নাম্বারটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আসলে আমাদের কোম্পানি এই বাংলায় এই সাউথ ইন্ডিয়ান সিল্কটার ব্যবসা আরও বাড়াতে চায়। আমাদের কোম্পানি আপনাদের শাড়ি কথার সঙ্গে একটা কোলাবোরেশন করতে চায়, 10 লাখ টাকার ডিল। আপনি কি ইন্টারেস্টেড? যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমরা অফিশিয়ালি মেল পাঠাবো। এক মিনিট স্যার, আমি একবার আমার ওয়াইফের সঙ্গে কথা বলে আপনাকে আপনাকে জানাচ্ছি, আপনি হোল্ড করুন। অর্ণা, সাউথ ইন্ডিয়ান একটা শাড়ির কোম্পানি থেকে ফোন করেছে, উনি আমাদের শাড়ির কথার সঙ্গে কোলাব করতে চাইছেন, বুঝলেন? আর 10 লাখ টাকার ডিল। কি বলবো, হ্যাঁ বলবো? বাহ, এটা তো দারুণ ব্যাপার সৃজন, তুমি হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। আমি অফিস থেকে ফিরি, তারপরে বাদ বাকি প্ল্যানিংটা করছি, তুমি আপাতত হ্যাঁ বলো। বলো বলো। হ্যাঁ স্যার, আমরা রাজি। ওকে, থ্যাংক ইউ, বাকি প্রসিডিওর আমি আপনাকে পরে জানাচ্ছি। ওকে। আমি জানতাম 10 লাখ টাকার টোপটা ও গিলবেই। অর্ণা দত্ত, এবার তোমার খেলা শেষ। ওরা না একটা ফরম্যাট পাঠিয়েছে, বুঝলে, খুব সোজা, আমি অলরেডি ফিল আপ করে পাঠিয়ে দিয়েছি। এবার আমাদের তরফ থেকে একটা অফিশিয়াল কনফার্মেশন দিতে হবে। হ্যাঁ সে তো দেবেই, কিন্তু সৃজন আমাকে একটা কথা বলো তো, মানে এই ডিলটা ফাইনাল করার জন্য কি আমাদের কাউকে ওখানে যেতে হবে নাকি ওরাই আসবে? ওরা তো আসতে চাইছে। বাহ, তুমি না ওদেরকে বলো এক্সিবিশনের দিন যেন ওরা চলে আসে। কি বলো তো, আমাদের এক্সিবিশনটা ওরা নিজেদের চোখে দেখলে আমাদের উপর আস্থা ওদের আরো বেড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কবে করবে বলো তো এক্সিবিশনটা? 15th August, স্বাধীনতা দিবসের দিন। শুধু বিপাশা ম্যাডামকে একবার জানাতে হবে, অবশ্য উনি আমার ফোনে রিপ্লাই করলে হয়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি।
স্যার, আপনার খাবারটা এনে দেব? দাঁড়াও, ওখানেই দাঁড়াও, এক পাও এগোবে না। তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের সত্যিটা প্রমাণ করছো, এটা ভেবে আমি আমি সত্যি সত্যি নরম হয়ে পড়ছিলাম। এরপর আমি তোমাকে আমার নিজের ঘরে রেখে তোমার যত্ন করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় যখন তুমি এ ঘরে আসনি, তখন এখন আর এ ঘরে পা রাখার চেষ্টা করবে না। আমি কাল বাবার থানে যাব না, তোমরা বুমুলদার সাথে চলে যাও, আমাকে নান্টুদাকে খুঁজতে যেতেই হবে। ফুলকি, কি যাতা কথা বলছো বলো তো? তুমি তো বললে বাবার থানে যাওয়ার ইচ্ছে হলে সেই ইচ্ছে পূরণ করতে হয়, আর এখন তুমি যাবে না বলছো। সত্যি কথা বলো তো ফুলকি, এতে অমঙ্গল হবে না? আর আর আমরা সবাই যাচ্ছি তোমার জন্য। দিদি, আমার না খুব অস্থির অস্থির লাগছে, বলটা থাকবে তো, কারোর কোনো অসুবিধা হবে না। এতটা পথ তো তোমরা পায়ে হেঁটে যেতে পারবে না, তাই ভম্বলদা বলল একটা জ্বালাগাড়ি ব্যবস্থা হয়েছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আরে ঠিক করে দাও, পড়ে যাবে তো, ঠিক করে দাও, এইভাবে রাখে না, টান টান করে ধর। ঝিকির তো রওনা দেবো তো। তোমরা কেউ ঝিকির তোলো ভম্বলদা, আমি গলা মেলাচ্ছি। পাগলিমের কথা শোনো, তুই তো ফুলকির কাছ থেকে সব ঝিকির মিকির শিখেছিস, তাহলে তুই তোল। আচ্ছা আমি করছি। কি নান্টু বলো, তোমার ফোনে ছবিটা কি করে এসেছিল? ফুলকি আমাকে ছবিটা পাঠিয়েছিল। এই মায়াকাল নাই, আর ভুলবো না ফুলকি, সাত দিনও সময় দিচ্ছে। এই সাত দিনের মধ্যে প্রমাণ করো যে তোমার বন্ধু মিথ্যা কথা বলছে, আর তুমি যা যা বলছো সেগুলো সব সত্যি কথা। এই সাত দিনের মধ্যে এগুলো প্রমাণ করতে পারবো, নয়তো হুইটি কি হলো, গাড়িতে উঠবে না? আরে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। ফুলকি, এভাবে মনমরা হয়ে থেকো না, দেখো তোমার জন্যই কিন্তু আমরা বাবার থানে যাচ্ছি,
আর তুমি যদি মুখটা এরকম ভার করে রাখো তাহলে চলবে? সেটাই তো, হইচইটা করবেটা কে? হ্যাঁ আচ্ছা ধানু, কোনো সমস্যা হয়েছে নাকি রে? ওই আর কি, ফোনটা ধরছে না কেন রে ভাই? ভূমদা আর কতক্ষণ গাড়িটা ছাড়ো এবার? এই ফোনই করছি, ফোনটা ধরছে না, আরো দুটো গাড়ি আছে না, তাড়াতাড়ি করো। আরে ফোনটা ধরিস না কেন ঠিক সময়? আমরা রওনা দিচ্ছি, দে দে রওনা দে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ওটা বেরোচ্ছে, চলো চলো দিবা দিবা দিবা, দাদি চলো চলো চলো। সবাই বলো বলে বাবা, 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 বলে বাবা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার অন্য দেব। হ্যাঁ চলো চলো চলো, নামো 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 নামো। সাত দিন সময় দিচ্ছে, এই সাত দিনের দিনের প্রমাণ প্রমাণ যে তোমার তো বন্ধু মিথ্যা কথা বলছে, তুমি যা যা চাচ্ছ সেগুলো সব সত্যি কথা। ক্যাম্পাসের কথাগুলো তো কিছুতেই আমি ভুলতে পারছি না। বাবা এত বড় পরীক্ষা আমায় কেন ফেললো? প্রত্যেক বছর এই সময় তো আমায় খুব ভালো রাখে বাবা। নাচতে নাচতে বাবা থানে যায়, এই বছর কি হলো? আন্টু তো আমার ব্যাপারে এত বড় মিথ্যে কথা কেন বলল? কোথাও তো খুঁজেও পেলাম না নান্টুদাকে। ফুলকি তুমি যদি মুখটা এরকম করে রাখো তাহলে কারোর ভালো লাগবে বলো? দেখো তুমি তো বাবার থানে যাচ্ছ, এত ভক্তি তোমার, বাবার উপর একটু বিশ্বাস রাখো। আচ্ছা শোনো শোনো শোনো, এবার আমরা যাত্রা শুরু করবো। হ্যাঁ শোন ফুলকি, সবাই এখানে বলা বলি করছে, তুই এত চুপচাপ কেন? ফুলকি এবার কিন্তু সবাই 10 কথা বলতে শুরু করে দেবে। আচ্ছা শোনো, বাঁকটাক সব রাখা হয়ে গেছে, ঠিক আছে? দেখ ফুলকি অনেক হয়েছে, এবার যদি তুই জিগির না তুলিস আর নাচ গান না করিস তাহলে কিন্তু আমরা এতটা পথ হেঁটে যেতে পারবো না। কি ভেবেছিস দেখি তুই? আর তারপরে দেখ এরা নতুন যাচ্ছে এবারে, তুই একটু উৎসাহ দিবি না? ঠিক সত্যি ফুলকি, তুমি যদি নাচানাচি না করো এতটা পথ আমরা কি করে হেঁটে যাবো বলো দেখিনি। শোনো আমরা না জোশ পাবো না বুঝলে। হ্যাঁ আর ভৌমদা তো প্রথম থেকেই বলেছে তুমি নাকি দলের লিডার। হ্যাঁ সত্যিই তো, আমি নিজের ব্যাপারে ভাবছি, বাবার থানে যাচ্ছি আমরা, এখন তো আমাদের নিজের ব্যাপারে ভাবাই উচিত না, খালি বাবার ব্যাপারে ভাবা উচিত। তোমরা আমার জন্য মন খারাপ কেন করছো বলো তো? তোমাদের উৎসাহ আসছে না? ভুলে বাবা তো খুব চটে যাবে। ওরে দাদা, ডিজে দাদা, ও ডিজে দাদা, ও বাবা বক্স টক্স আছে, গান চালাও তুমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। খালি পেটে ওষুধ খাচ্ছ কেন, কিছু খাও। উমা কি করে খাবো গো, আমি এখন দাঁতে কুটো কাটতে পারবো না। আরে আজ সকাল থেকে আমার পেটটা না কেমন একটা মোচড় দিচ্ছে জানো। আমি বলছি আজকে না, খুব তাড়া আছে, আমার অনেক কাজ আছে, আমি আসি। বড় মা আসছি, যেটি মনে আসছি। হ্যাঁ ছেলেটা, ছেলেটাকে আমার না খেয়ে ফস করে বেরিয়ে গেল দেখো। আচ্ছা জাগে, তুমি এসো দুগাল মুখ। না না, আমি আমি তো আজকে খেতেই পারবো না, আমার রাতের খাওয়ারই এখনো হজম হয়নি। বাবা অম্বল একবারে গলা বুক জ্বালা করছে, বেশি বেশি করে জল খাচ্ছি, তাও কোনো কাজ দিচ্ছে না। জাগে আমি এখন একটু বেরোবো। জেঠমনি, আজ আমাকে যে করেই হোক কাজের ব্যবস্থাটা করতেই হবে। আসলাম। দেখো ময়লা পয়সা করার লোকটা আজও আসেনি, নিশ্চয়ই লোকটা ভালো ফাঁকি মারছে, এবার একটা কমপ্লেন করতে হবে, বুঝছো? আরে দাদা, এদের বলেও কাজ হয় না, দেখুন না ময়লা জমতে জমতে একেবারে রাস্তার মাঝখান অব্দি চলে এসছে। গন্ধে টেকা যাচ্ছে না, আর আশেপাশে নোংরা তো সব এখানেই ফেলে। সেই তো, এত নোংরা কেউ পরিষ্কারই করতে চাইছে না। আমি একজনকে বললাম হাজার টাকা দেবো, কেউ রাজি হলো না। একটা লোক পেলে তো ভালোই হতো, সবাই না হয় কিছু টাকা দিয়ে পরিষ্কার করিয়ে নিতাম। দাদা দাদা, দিদি বলছি আপনারা সত্যি করে হাজার টাকা দেবেন গো? আমি পরিষ্কার করে দেবো, আমি পরিষ্কার করে দেবো। হ্যাঁ দেবো, কিন্তু তুমি, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি এসব কাজ করতে পারবে। আমি সব নোংরা পরিষ্কার করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। দেখো আবার ফাঁকিবাজি করে টাকা নিয়ে চলে যাব না। না না না, আমি সব সাফ করে দেবো, সব সাফ করে দেবো আমি। আচ্ছা আচ্ছা, করো করো করো, ভালো করে পরিষ্কার করো, আর একটু ব্লিচিং ছড়িয়ে দিও। দেবো দেবো, আর কোণাটা ভালো করে পরিষ্কার করে দিও, ওই সাইডগুলো একটু দিয়ে দেবে ভালো করে। হ্যাঁ বলো মহেশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? নাও নাও, আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত, আমার পরিবারের ভালোর জন্য, বড় মা আর জেঠুমনির জন্য, আর কুশবাবুর উপর থেকে চাপ কমাতে সৎ পথে আমি সব কাজ করতে পারবো। দিদি দাদা আসুন না গো, সব পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। বাহ, বেশ ভালোই পরিষ্কার করেছে কিন্তু, তাই না? হ্যাঁ, আমার টাকাটা দাঁড়াও, একটু ব্লিচিংটা ছড়িয়েছো কিনা দেখে নি, সব দেখে নাও, পরিষ্কার করে দিয়েছি। এনাও, ভালোই করেছে, হাজার টাকা তোমার। রোজের রোজটুকু অন্তত জুটে গেলেও কটা দিন চলে যাবে, তবে একটা কিছু স্থায়ী উপায় তো বের করতেই হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বড় মা, হ্যাঁ, ওই ঠাকুর জামাই এসেছিলে নাকি গো বাড়িতে, দেখলাম মনে হলো। হ্যাঁ, ও রাস্তায় দেখা হলো, এত দূরে ছিলেন যে আমি ডেকে কথা বলবো যে তার সুযোগ ছিল না। মনি দিদি আসেনি গো? ওমা, তুমি এরকম দৌড় করে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেদ ওমা, কি তোমার কাপড়ে চোপড়ে তো নোংরা লাগলো, কি করে কই দেখি? বড় মা, বড় মা, দূরে থাকুন, এখানে আসতে হবে না। কেন? মানে রাস্তার কাপড় তো বৃষ্টিতে জল কাদা লেগে একবারে নোংরা হয়ে গেছে, আমি চট করে শাড়িটা বদলে আসছি। হ্যাঁ বড়মা। এই তো এসে গেছো বাবা, যাও হাত মুখ ধুয়ে নাও, আগে চারটে কিছু খেয়ে নাও, যা। বড়মা এই খাবারগুলো এই খাবারগুলো সুদর্শন দিয়ে গেছে। হ্যাঁ ও এসেছিল তো, আমি বারণ করেছিলাম জানো কুশ, কিন্তু ও শুনল না।
কি হয়েছে তোমার? আগে খেয়ে নাও, তারপর বলছি। না রাঙাবো, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছি, কি হয়েছে বলো তো? জেঠুমনি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আগে খেয়ে নিন। আমি খাবো না, তুমি না বলো। না, বলছি বলছি। রাজুদার চাকরিটা নেই। কি বলছো রাঙাবো? গাছতলায়? হ্যাঁ বড় মা, অনেকবার বলেছিলাম এখানে আসার জন্য, আসলো না। এটা অন্যায় হচ্ছে ওর সঙ্গে। আমাদের বিপদের সময় ও নিজের ঘর ছেড়ে দিয়েছে আমাদের থাকবার জন্য, আর আজ যখন ওর নিজের থাকবার কোনো জায়গা নেই, তখন তো আমরা এইভাবে হাত পা গুটিয়ে এখানে বসে থাকতে পারি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। যে আমাদের বিপদের সময় নিজের মাথার উপর ছাদ ছেড়ে দেবার কথা দ্বিতীয়বার ভাবেনি, আজ তার বিপদের সময় তো তার মাথার ছাদ ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য বেলা। এই খারাপ সময়কে যেন জীবনের শিক্ষা করে নিতে পারি ভগবান, আর যেন কখনো অর্থের দম্ভে জড়িয়ে না পড়ি, এইটুকু আশীর্বাদ করো আমায়। আমার বিশ্বাস উষার রাঙাবো বাকি সবটা সামলে নেবে। ঠিক সামলে নিতেই হবে সবটা। জেঠুমনি বড়মা সারা জীবন কাঁধে করে আমাদের বয়েছে, আজ এই বয়সে এসে ওনাদের কম অবহেলা সহ্য করতে হলো না। আমাদের শক্তি দিও ভগবান, জেঠুমনি বড়মাকে যেন ওদের যোগ্য সম্মান ফিরিয়ে দিয়ে এই লড়াই আমরা জিততে পারি। দেখবেন, এর শেষ একদিন হবে। পৃথিবীর কোনো শক্তি মনের জোরের থেকে বেশি হতে পারে না, আমাদের কেউ হারাতে পারবে না, কোনোদিনও না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মহাদেবের দেওয়া বর অনুসারে আমার স্বামী কামদেব আপনার পুত্রের রূপে পুনরায় শরীর ধারণ করবেন। এটা আমার সৌভাগ্য যে আমি আপনার কাজে সাহায্য করার পরম সুযোগ পেয়েছি। স্বচ্ছতা মানুষের হৃদয়ে উৎসাহের সঞ্চার করে। শৃঙ্গারের দ্বারা মানুষের মনে অনেক বড় বড় ভয় দূর হয়ে যায়। বাচ্চারা মিলে এত কম সময়ের মধ্যে সাজিয়ে ফেললাম। দাম বলেছিলাম না, যখন মানুষ পরিষ্কার মনে আর ভালো উদ্দেশ্যে কোনো কাজ করে, তখন ভগবানও তাদের সাহায্য করেন। এসব আমরা একা করিনি দাম, বরং ভগবানও আমাদের সাহায্য করেছেন। আর এই হলো মানুষের নিরাশাকে দূর করে তাকে উৎসাহে ভরিয়ে তোলার আনন্দবান। আহা, সব কিছুই কি সুন্দর! বাহ কাকা, এই দেখো, এই রঙ্গোলি আমি বানিয়েছি। শুনেছি বৃন্দাবনবাসীরা ভীষণ উৎসব প্রিয়, কথায় কথায় তারা উৎসবের আয়োজন করে। চলো সবাই, আমরাও তো দেখি তাদের উৎসব।
তাই জন্য বাবা সুখ হোক বা দুঃখ, কিন্তু জীবনে আমাদের সব সময় উৎসব পালন করা উচিত। আমার জ্ঞানী কানাই, জ্ঞানের কথা পরে বলবি, আগে খেয়ে নে। মা আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আমার খিদে পাচ্ছে না। কানাই তোর খিদে পেয়েছে না পাইনি সেটা আমি বলবো তোকে, চল আগে একটু মাখন খেয়ে নে। বস এখানে আর আগে মাখন খা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।